Assalamualaikum everyone. আজকের পর্বটা সাজিয়েছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি পরোটা রেসিপি দিয়ে। তো আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি করা দারুণ তুলতুল একটি পরোটা। আমার কাছে মনে হয় প্রত্যেকেরই একবারের জন্য হলেও এই সুজির পরোটাটা ট্রাই করা উচিত, কেননা বাসায় এই প্রথম আমি সুজির পরোটাটা বানালাম। তো আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর সুজির এই পরোটা সবথেকে ভালো একটা দিক হচ্ছে এটা বানানোর পর শক্ত হয়ে যায় না, কেননা সকালে বানানো পরোটা আপনারা চাইলে রাত্রে বা পরের দিনও খেতে পারবেন, একই রকম নরম এবং সফট থাকবে। আশা করছি রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে আপনাদের পরিশ্রমটা বিফলে যাবে না, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো পরোটাটা বানানোর আগে আমাকে প্রথমেই পরোটার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। তো চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, পানি দিয়েছি 2 কাপের মতো, এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে দিচ্ছি, তারপর চুলার আঁচটা বাড়িয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি আর ইতিমধ্যে পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তবে 1 কাপ পরিমাণ সুজি একেবারে না দিয়ে চেষ্টা করবেন 1 হাত দিয়ে অল্প অল্প করে সুজিটা ঢেলে দিতে এবং অপর হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে। আর সুজিটা যখন পানিতে দিবেন তার আগ দিয়ে চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে নিতে হবে, তা না হলে সুজিটা পানিতে দেওয়ার সাথে সাথে সেটা টেনে যেতে পারে। চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে পরোটার এই ডোটা তৈরি করে নিতে। ডোটা যদি ভালোভাবে তৈরি করা না হয় তো পরোটাটা বানানোর সময় কিন্তু পরোটার গায়ে গুটি বা দলার মতো সৃষ্টি হতে পারে। তো পরোটার জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এই পরোটার ডোটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে একটু হালকাভাবে ঠান্ডা করে নিব, তবে একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরোটার আর ডোটা ভালোভাবে মথে নিতে পারবেন না। এরপর ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। যেহেতু এই পরোটাটা একটু নরম হয় আর ডোটাও ইতিমধ্যে অনেকটা নরম হয়েছে, তো যার কারণে এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা এখানে তৈরি করতে আমার মোট ময়দা লেগেছে এখানে 1/2 কাপের মতো, আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশিও লাগতে পারে। ময়দা দিয়ে ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এই তেলটা দেওয়ার কারণে ডোটা আর ড্রাই হয়ে যাবে না। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, ঘি দেওয়ার কারণে পরোটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। পরোটার জন্য ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন অল্প পরিমাণে ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। সুজি দিয়ে এই পরোটাটা বানানোর কারণে এটা অনেক বেশি নরম হয়ে থাকে, তো সেই হিসেবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে এবং পরোটাটা বেলে নেওয়ার সময় সামান্য পরিমাণে ময়দা দিয়ে এখানে পরোটাটা বেলে নিতে হবে। একটা পরোটা বেলে নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। মোটামুটি পাতলা করে এখানে পরোটাটা বেলে নিয়েছি। সবগুলো পরোটা বানিয়ে নেওয়ার পর এখন পরোটাগুলো আমি ভেজে নিব। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা হালকা একটু গরম হয়ে যাবার পর এখন একটা পরোটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে এখন পরোটাটা আমি ভেজে নিব। একটা পাশ হয়ে যাবার পর এখন পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। পরোটাটাকে আরও একবার উল্টিয়ে দিলাম, কিছুক্ষণ পর দেখবেন যে পরোটাটা ফুলতে শুরু করবে। যেহেতু এই পরোটাটা অনেক বেশি নরম তো সেই হিসেবে কিন্তু পরোটাটা একেবারে ফুলে যাবে না। এটা কিছুক্ষণ ফোলার পর দেখবেন যে পাশ থেকে এটা ছিঁড়ে যাবে। পরোটার দুটা পাশ হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর দেখবেন যে পরোটাটা আরও ফুলতে শুরু করবে। তো ফোলার এক পর্যায়ে দেখবেন যে পরোটার সাইডের অংশগুলো খুলে যাবে, সেই ক্ষেত্রে আর পরোটাটা ভালোভাবে ফুলতে চাইবে না। পরোটার সাইডের অংশ খুলে যাওয়ার পর যদি একটা স্প্যাচুলা দিয়ে
সেই খোলা অংশে একটু হালকাভাবে চেপে ধরেন, তাহলে দেখবেন যে পরোটাটা অনেকটা ফুলে যাবে। কেননা পরোটার সাইডের অংশটা খুলে যাওয়ার কারণে ভেতরের ভাপটা বের হয়ে যাবে এবং পরোটাটা আর ভালোভাবে ফুলতে চাইবে না। পরোটার দুটো পাশ আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে এখন বাকি পরোটাগুলো আমি ভেজে নিব। সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এই পরোটাটা কতটা তুলতুলে এবং নরম আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা নরম। পরোটাগুলোকে এখানে মাটন কারির সঙ্গে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে মাটন, বিফ, চিকেন কারি অথবা ভেজিটেবলসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। সবটার সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে। তো আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।